নিয়মিত করা দাবিতে সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করে আইজিএম হাসপাতালের অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভরত কর্মীদের বক্তব্য হল নিয়মিত করার জন্য বিভিন্ন মহলে তাদের দাবি রাখা হলেও তাদের নিয়মিত করা হচ্ছে না। অতি দ্রুত তাদের নিয়মিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা। পর্যন্ত 40 জন আমাদের কর্মী মারা গেছেন এবং তাদের মধ্যে আজকে আমরা একসাথে 4 জনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আমাদের একটাই দাবি ছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। আমাদের যে কর্মীরা দিন দিন অতৃপ্ত বাসনা এবং সরকারের প্রতি তাদের যে একটা বিশ্বাস আশ্বাস ছিল যে নিয়মিত হবে, সেই অপূর্ণত বাসনা নিয়ে আজকে তারা পরলোক গমন করেছে। তাদের জন্য আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারিনি, তারা নিজেদের জন্য কিছু করতে পারেনি এবং তাদের ফ্যামিলির জন্য কিছু রাখতে পারেনি যেহেতু অনিয়মিত কর্মচারী। তাই গত নির্বাচনের আগে আমাদেরকে